অ্যাক্রোনিক্স TrueMS দিয়ে যেভাবে সিস্টেম ব্যাকআপ করবেন, প্রথমে ডেস্কটপে ইনস্টল করা অ্যাক্রোনিক্স TrueMS 2014 ওপেন করবেন, এরপরে ব্যাকআপ সিস্টেমে ক্লিক করবেন। যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা আছে সেটা ব্যাকআপ করার জন্য লোকাল ডিস্ক সি সিলেক্ট করবেন, এরপরে ডান পাশ থেকে ডেস্টিনেশন মানে যে ফোল্ডারে বা যে ড্রাইভে আপনি ব্যাকআপটা সংরক্ষণ করতে চান সেই ড্রাইভে যাবেন। আমি জি ড্রাইভে সেভ করব, আমি জি ড্রাইভে ব্যাকআপের নাম দিলাম যে উইন্ডোজ 8 ব্যাকআপ, এরপর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকআপ সিস্টেম নাও ক্লিক করি, তাহলে ব্যাকআপ প্রসেস স্টার্ট হয়ে যাবে। এখন এটি ব্যাকআপ হতে মোটামুটি হয়তো 20 মিনিট থেকে হয়তো বেশিও লাগতে পারে ব্যাকআপ হতে আর কি। হ্যাঁ, তো এই ছিল ব্যাকআপ করার সিস্টেম।